বিসমিল্লাহি রহমানির রহিম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এর আগের ভিডিওতে কিন্তু আমি শেয়ার করেছিলাম আমার ছেলের ফ্রেন্ড ইন্ডিয়া থেকে এসেছে, ওর জন্য আমি প্রথম দিন দুপুরে কী কী রান্না করেছিলাম। তো আজকে আমি দ্বিতীয় দিনের দুপুরে যা যা রান্না করেছি সেটাই আপনাদের সবার সাথে শেয়ার করব। আজকের দুপুরের আয়োজনে আমি একেবারে ঝটপট পাঁচটা আইটেম দেখাবো। খুব ঝটপট এবং কম সময়ে তৈরি করা যায় এমন রেসিপিগুলোই আজকের দুপুরের জন্য আমি পছন্দ করেছি। প্রথমেই আমি লাচ্ছা শ্যামাইটা রান্না করব। আর লাচ্ছা শ্যামাইটা রান্না করার জন্য আমি একটা হাঁড়িতে মেজারমেন্ট কাপ দিয়ে মেপে 6 কাপ পানি অ্যাড করে দিয়েছি। আর 6 কাপ পানির সাথে আমি 2 কাপ গুঁড়া দুধ অ্যাড করেছি। ভালোভাবে আমি গুঁড়া দুধটাকে এখন নাড়াচাড়া করে মিক্স করে দিয়েছি। সম্পূর্ণ মিক্স করা হয়ে যাওয়ার পরেই কিন্তু আমি চুলার আঁচটা ধরিয়ে দিয়েছি মিডিয়াম আঁচে। সাথে দিয়ে দিলাম তেজপাতা, এলাচ আর দারচিনি। প্রিয় দর্শক, গুঁড়া দুধটা সম্পূর্ণ মিক্স করার পরেই কিন্তু চুলাটা ধরাবেন। যদি আপনি বলক ওঠার পরে গুঁড়া দুধটা অ্যাড করেন সেক্ষেত্রে কিন্তু গুঁড়া দুধটা ভালোভাবে মিক্স হয় না। যদি দ্রুত আপনি গুঁড়া দুধটা নাড়াচাড়া করে মিক্স না করেন তাহলে দেখবেন যে দলা পাকিয়ে যাবে। প্রিয় দর্শক, দুধটা কিন্তু বলক উঠে গেছে। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি চিনি। মিষ্টিটা কিন্তু যার যার ইচ্ছে অনুযায়ী এখানে অ্যাড করবেন। আমি এখানে 1.5 কাপ চিনি অ্যাড করে দিয়েছি, যেহেতু আমার বাচ্চা মিষ্টি খেতে একটু বেশি পছন্দ করে, যার কারণে আমি চিনির পরিমাণটা বাড়িয়ে দিয়েছি। আপনারা কেউ চাইলে কমিয়েও দিতে পারেন। দিয়ে দিলাম স্বাদ মতো 1 চিমটি লবণ। মিষ্টি খাবারে যারা লবণ খেতে একেবারেই পছন্দ করেন না তারা কিন্তু লবণটাকে এড়িয়ে যেতে পারেন। এখন আমি নাড়াচাড়া করে দুধটাকে জাল করে নিয়েছি মিডিয়াম আঁচে 10 থেকে 12 মিনিটের মতো। এখন আমি তেজপাতা, দারচিনি আর এলাচটা উঠিয়ে ফেলে দিচ্ছি। প্রিয় দর্শক, গুঁড়া দুধ দিয়ে যদি আপনি শ্যামাই রান্না করেন সেক্ষেত্রে কিন্তু খুব বেশি পরিমাণে জাল করতে হয় না। গুঁড়া দুধ কিন্তু অল্প কিছুক্ষণ সময় জাল করলেই দেখবেন ঘন হয়ে যায়। আমি 1 প্যাকেট লাচ্ছা শ্যামাই ভিজাবো। আর দুধ কিন্তু একেবারে জাল করে আবার শুকিয়ে নেবেন না, তাহলেই কিন্তু আপনার শ্যামাইটা ঠিকঠাক মতো ভিজবে না। আমি একটা স্টিলের বোল নিয়েছি আর এখানে 1 প্যাকেট লাচ্ছা শ্যামাই দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি কোনো রকম বাদাম কিশমিশ ব্যবহার করব না। আমার বাচ্চা বাদাম আর কিশমিশগুলো উঠিয়ে ফেলে দেয়, যার কারণে আমি আজকে একেবারে বাদাম কিশমিশ ছাড়া এই লাচ্ছা শ্যামাইটা রান্না করব। এভাবে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। আর যারা নাকি বাদাম কিশমিশ দিয়ে খেতে পছন্দ করেন তারা কিন্তু এখানে বাদাম আর কিশমিশ অ্যাড করতে পারেন। আমি অর্ধেক পরিমাণ দুধ কিন্তু এখানে দিয়ে দিলাম। দিয়ে আলতো আলতো করে নাড়াচাড়া করে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 6 থেকে 7 মিনিটের মতো। 6 থেকে 7 মিনিটে কিন্তু শ্যামাইটা দুধটাকে শুষে নিয়েছে, আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন। এখন বাদবাকি যেই দুধটা আছে সেটা আমি ঢেলে দিয়ে দিচ্ছি। এবার আলতো আলতো করে নাড়াচাড়া করে আমি মিক্স করে দিচ্ছি। প্রিয় দর্শক, এখন কিন্তু আর শ্যামাই দুধ শুষে নেবে না, পুরোপুরি কিন্তু একেবারে পারফেক্টভাবে শ্যামাইটা তৈরি হয়ে গেছে। আপনারা কিন্তু অবশ্যই বাসায় এই নিয়মে শ্যামাইটা রান্না করে দেখবেন। অনেকেই প্রশ্ন থাকে যে শ্যামাইটা একেবারে শক্ত হয়ে যাচ্ছে, আবার অনেকেই আছেন যে খুব বেশি পরিমাণে পাতলা হয়ে যাচ্ছে। এভাবে রান্না করে দেখবেন শ্যামাইটা কিন্তু একেবারে পারফেক্টভাবে হবে। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম, কিছুক্ষণ পরে ফ্রিজে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। আর শ্যামাই কিন্তু ঠান্ডা খেতে বেশি সুস্বাদু। আমি একটা হাঁড়িতে প্রায় 10টার মতো ডিম সিদ্ধ করে নিয়েছি আর ডিমটা এখন নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এদিকে চুলাতে একটা কড়াই বসিয়েছি আর এখানে 1 কাপ পরিমাণ সরিষার তেল গরম করে আমি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। পেঁয়াজটাকে এখন আমি মিডিয়াম আঁচে নাড়াচাড়া করে ভেজে নিব। তবে পেঁয়াজটা খুব দ্রুত সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটা কিন্তু পুরোপুরি ভাজা হয়ে গেছে। এখন আমি মশলাটা কষানোর জন্য এখানে 1/2 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিলাম।
পানিটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা অ্যাড করে দিলাম। আর পেঁয়াজ বাটাটা দিয়ে এখন আমি ভালোভাবে মিক্স করে দিচ্ছি। যেহেতু আমি ইলিশ মাছ রান্না করব, আর ইলিশ মাছ রান্না করার ক্ষেত্রে কিন্তু আমি কোনো রকম মশলা অ্যাড করি না। সাথে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর 2 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। তবে ঝালটা কিন্তু যার যার ইচ্ছে অনুযায়ী দিবেন। আর মশলাটা আমি কষিয়ে নিয়েছি 6 থেকে 7 মিনিটের মতো। তেলটা কিন্তু পুরোপুরি ওপরে উঠে এসেছে। এই অবস্থায় যখন আসবে তখন কিন্তু অ্যাড করে দিতে হবে মাছ। ইলিশ মাছটা আমি আগেই কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর মাছটা কিন্তু আমি গাদা আর পেটিটা খুলে নিয়েছি। আপনারা কেউ চাইলে কিন্তু গাদা আর পেটি একসাথে রাখতে পারেন, যেহেতু মাছটা অনেকটা বড়, যার কারণে আমি গাদা আর পেটিটা খুলে নিয়েছি। সবগুলো মাছই কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। এখন আলতো আলতো করে নাড়াচাড়া করে মশলাটার সাথে মিক্স করে দিচ্ছি। কড়াইয়ের দুই পাশে ধরে আমি ভালোভাবে ঝাঁকিয়ে দিচ্ছি। আর মাছটা কষানোর জন্য আমি এখানে 1/2 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম 7 থেকে 8 মিনিটের মতো। তেলটা কিন্তু পুরোপুরি ওপরে উঠে এসেছে। এখন আমি এখানে অ্যাড করে দিলাম 1 কাপ পরিমাণ পানি। পানিটা দিয়ে কড়াইটা ধরে আমি ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে দিয়েছি। আর সাথে দিয়ে দিলাম আস্ত 8 থেকে 9টা কাঁচামরিচ। আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম ঘড়ি ধরে 15 মিনিটের মতো। প্রিয় দর্শক, মাছটা কিন্তু পুরোপুরি রান্না হয়ে গেছে। আমি কিন্তু এর চাইতে আর ঝোলটা শুকাবো না, অবশ্যই লবণটা দেখবেন যে ঠিক আছে কি না। এরকম মাখা মাখা খেতেই কিন্তু অনেক বেশি ভালো লাগে, বিশেষ করে পোলাও, গরম ভাত কিংবা খিচুড়ির সাথে। এবার আমি একটা বোলে ঢেলে নিচ্ছি। গরম থাকা অবস্থাতেই কিন্তু ঢেলে নিতে হবে, এতে করে কিন্তু তরকারিটা নষ্ট হয় না। আর এখন যেহেতু গরমের দিন কিন্তু গরম গরম তরকারিটাই বোলে কিংবা বাটিতে ঢেলে নেবেন। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল অনেক অনেক বেশি মজার ইলিশ মাছের রেসিপি। যারা নাকি কখনো এভাবে খাননি তারা একবার হলো ট্রাই করবেন। তবে ইলিশ মাছ আমার কাছে সবচেয়ে বেশি এইভাবে খেতেই ভালো লাগে। ডিমটার উপরের খোসাটা ফেলে দিয়ে কিন্তু কুচিয়ে নিতে হবে, না হলে কিন্তু ডিমটা ভাজা যাবে না, ভাজার সময় কিন্তু ফুটবে। এখানে 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এর মধ্যে কিন্তু ডাল রান্না করা হয়ে গেছে। আর ডালটা বাগার দিয়েছি আমি ফ্রাইপ্যানে। আর এই ফ্রাইপ্যানের ভিতরে আমি 1/2 কাপ পরিমাণ সরিষার তেল অ্যাড করে দিয়ে ডিমগুলো দিয়ে দিচ্ছি। তবে তেলটা কিন্তু ভালোভাবে গরম করে নিতে হবে, না হলে কিন্তু ডিমগুলো ফ্রাইপ্যানে লেগে যাবে। আমি কিন্তু সবসময় ডিম ভাজি ঢাকনা দিয়ে, না হলে যে কোনো সময় ছিটে আসতে পারে। 2 থেকে 3 মিনিটের মতো আমি মিডিয়াম আঁচে ডিমগুলোকে ভেজে নিয়েছি। এবার একটা প্লেটে তুলে নিয়েছি। অবশিষ্ট যে তেল আছে এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। ডিম ভুনা করার ক্ষেত্রে কিন্তু পেঁয়াজের পরিমাণটা আমি একটু বেশি দিয়ে থাকি। আর সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সরিষার তেল। এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করে পেঁয়াজটা ভেজে নিচ্ছি, সাথে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। পেঁয়াজটা কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি, আমি আপনাদেরকে নাড়াচাড়া করে দেখিয়ে দিচ্ছি। এখন এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি। পানিটা দিয়ে আলতো আলতো করে মিক্স করে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, 1.5 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। তবে ঝালটা কিন্তু আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিবেন। 1 চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া, 1 চা চামচ পরিমাণ রাঁধুনি গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া।
এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এবার ভালোভাবে নাড়াচাড়া করে আমি মশলাটা কষিয়ে নেব 7 থেকে 8 মিনিটের মতো, তবে চুলার আঁচ কিন্তু মিডিয়ামে রাখতে হবে। মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেছে, তেলটা কিন্তু উপরে উঠে এসেছে। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পানি। পানিটা দিয়ে নাড়াচাড়া করে মিক্স করে দিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো বলক না ওঠা পর্যন্ত। প্রিয় দর্শক, বলকটা কিন্তু চলে এসেছে। এখন আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। সবগুলো ডিম দিয়ে সাথে দিয়ে দিয়েছি আস্ত কাঁচামরিচ 8 থেকে 9টা। নাড়াচাড়া করে মিডিয়াম আঁচে রান্না করে নিয়েছি ঘড়ি ধরে 15 থেকে 16 মিনিটের মতো। প্রিয় দর্শক, মাখা মাখা হয়ে গেছে, মানে পুরোপুরি তেলটা ওপরে উঠে এসেছে। আর ডিম ভুনা আমার কাছে এভাবে খেতেই বেশি ভালো লাগে। উপরে ছড়িয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ধনে পাতা কুচি। কেউ যদি ধনে পাতাটা দিতে না চান সেক্ষেত্রে এড়িয়ে যেতে পারেন, তবে অবশ্যই ধনে পাতা কুচিটা অ্যাড করবেন। এতে করে কিন্তু ডিম ভুনাটা খেতে অনেক বেশি সুস্বাদু হয়। চুলা থেকে নামিয়ে আমি একটা বাটিতে বেড়ে নিচ্ছি। এরকম ঝাল ঝাল ডিম ভুনা খেতে কিন্তু খুবই ভালো লাগে, বিশেষ করে পোলাও, সাদা ভাত, খিচুড়ি, বিরিয়ানি, যে কোনো কিছুর সাথে। আর কালারটা দেখতেই কিন্তু অসম্ভব লোভনীয় লাগছে। এবার দেখাচ্ছি 4 নম্বর রেসিপি। আর 4 নম্বরে থাকছে সবার প্রিয়, বিশেষ করে বাচ্চাদের অনেক অনেক পছন্দের রেসিপি, মুরগির রোস্ট। তার জন্য চুলাতে আমি একটা কড়াই বসিয়েছি, সাথে দিয়ে দিয়েছি 1.5 কাপ পরিমাণ সয়াবিন তেল আর 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। রোস্ট রান্না করার ক্ষেত্রে কিন্তু আপনি তেলের পরিমাণটা একটু বেশি লাগবে। পেঁয়াজটা কিন্তু আমি মিডিয়াম আঁচে বেরেস্তা করে নিয়েছি। এবার আমি এখান থেকে অর্ধেক পরিমাণ পেঁয়াজের বেরেস্তা তুলে নিচ্ছি। আমি একেবারে ঝটপট যখন বাসায় রোস্ট রান্না করি এভাবে রান্না করে থাকি। আপনারা কেউ চাইলে কিন্তু পেঁয়াজের বেরেস্তাটা আগে তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। এভাবে কিন্তু আপনি প্রায় 6 মাস পর্যন্ত পেঁয়াজের বেরেস্তা সংরক্ষণ করে রাখতে পারবেন। এখন আমি এখানে অ্যাড করে দিলাম 1/2 কাপ পরিমাণ টক দই। টক দইটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম রাঁধুনি রোস্ট মশলা। এখানে আমি 2 প্যাকেট মশলা অ্যাড করেছি। প্রথমে আমি 1 প্যাকেট দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে দ্বিতীয় প্যাকেটটাও দিয়ে দিলাম। দ্বিতীয় প্যাকেটটা দিয়ে ভালোভাবে মিক্স করে এখানে অ্যাড করে দিচ্ছি 7 মতো লবণ। অবশ্যই কিন্তু নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু মশলাটা নিচে লেগে যাবে। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। লাল মরিচের গুঁড়াটা দিলে কিন্তু রোস্ট একটু ঝাল ঝাল হয় আর খেতে অনেক ভালো লাগে, কালারটাও কিন্তু দেখতে সুন্দর লাগে। এখন আমি আরও 5 থেকে 6 মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি, তবে এখানে কিন্তু অবশ্যই মশলাটা কষানোর জন্য আপনি 1/2 কাপ পরিমাণ পানি অ্যাড করবেন। তেলটা পুরোপুরি উঠে আসার পরে এখন আমি এখানে অ্যাড করে দিয়েছি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা রোস্টের মুরগি। এখানে আমি সোনালী মুরগিটা ব্যবহার করেছি। এখানে আমি 5টা মুরগি নিয়েছি। আপনারা যে যতটুকু নেবেন ঠিক সেই আন্দাজেই কিন্তু মশলাটা নিতে হবে। প্রিয় দর্শক, চুলার আঁচ কিন্তু আমি মিডিয়ামে রেখেই মাংসগুলোকে কষিয়ে নিয়েছি, তবে মাংসের গায়ে থেকে যে পরিমাণ পানি উঠেছে সেই পানিটা দিয়ে কিন্তু নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিয়েছি 1.5 কাপ পরিমাণ পানি। এই পানিটা দিয়ে আমি সম্পূর্ণ রোস্টটা রান্না করে নেব। এর চাইতে কিন্তু বেশি পরিমাণ পানি এখানে অ্যাড করতে হবে না। আর রোস্ট রান্না করার ক্ষেত্রে আপনারা কেউ চাইলে কিন্তু মুরগিটাকে ভেজে নিতে পারেন, তবে আমি ঝটপট সবসময় এভাবেই রান্না করি। এভাবেই আমার কাছে খেতে অনেক বেশি ভালো লাগে আর আমার বাচ্চারাও অনেক পছন্দ করে থাকে। দিয়ে দিলাম আস্ত কাঁচামরিচ প্রায় 12 থেকে 13টার মতো। নাড়াচাড়া করে এখন ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে আমি রান্না করে নিয়েছি ঘড়ি ধরে 20 মিনিটের মতো।
প্রিয় দর্শক, 20 মিনিট পরে অবস্থা দেখাচ্ছি। এখন কিন্তু তেলটা উপরে উঠে এসেছে। অ্যাড করে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ, দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা আর 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে আরও 5 থেকে 6 মিনিটের মতো রান্না করে নিয়েছি। প্রিয় দর্শক, তেলটা উপরে উঠে আসার পরেই কিন্তু গুঁড়া দুধ, ঘি এবং পেঁয়াজের বেরেস্তাটা অ্যাড করবেন। গুঁড়া দুধটা দিলে কিন্তু রোস্টের স্বাদটা দ্বিগুণ হয়ে যায় আর খেতে অনেক অনেক বেশি সুস্বাদু হয়। আপনারা কেউ চাইলে কিন্তু এখানে গুঁড়া দুধের পরিবর্তে মাওয়া ব্যবহার করতে পারেন। তবে ঝটপট রান্না করার ক্ষেত্রে কিন্তু এত মশলা দেওয়ার কোনো প্রয়োজনই নাই। কম মশলা দিয়েও কিন্তু অনেক অনেক মজার রোস্ট তৈরি করা যায়। খুব বেশি পরিমাণে নাড়াচাড়া করতে যাবেন না, তাহলে কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। প্রিয় দর্শক, এবার সর্বশেষ এবং 5 নম্বর রেসিপিটা শেয়ার করছি, আর সেটা হলো ছড়ছড়ে পোলাও। পোলাও রান্নাটা কিন্তু আমি অনেকবার দেখিয়েছি, তারপরেও দেখিয়ে দিয়েছি। চুলাতে একটা বড় হাঁড়ি বসিয়েছি আর এখানে 1.5 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি, সাথে দিয়েছি 1/2 কাপ পরিমাণ ঘি। তেল আর ঘিটা গরম হয়ে যাওয়ার পরে এখানে অ্যাড করে দিলাম 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পোলাও রান্না করার ক্ষেত্রে কিন্তু খুব বেশি পরিমাণ পেঁয়াজ লাগে না। এখন দিয়ে দিয়েছি তেজপাতা, এলাচ আর হলো দারচিনি। এখন নাড়াচাড়া করে আমি পেঁয়াজটাকে ভেজে নিয়েছি, তবে চুলার আঁচ কিন্তু মিডিয়ামে থাকবে। আমি কিন্তু সবগুলো রান্নাই মিডিয়ামে করেছি। পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে এখানে অ্যাড করে দিলাম 4 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে 2 মিনিটের মতো ভেজে নিয়েছি, দিয়ে দিচ্ছি 7 মতো লবণ। পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে এখানে আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা 1.5 কেজি পোলাওয়ের চাল অ্যাড করে দিলাম। পোলাওয়ের চালটা দিয়ে কিন্তু আমি এখন পেঁয়াজটার সাথে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি। পোলাওয়ের চালটা কিন্তু 5 থেকে 6 মিনিটের মতো খুব ভালোভাবে ভেজে নিতে হবে। চালটা ভাজা হয়ে যাওয়ার পরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি পানি। প্রিয় দর্শক, আপনারা কেউ চাইলে কিন্তু এখানে ফুটন্ত গরম পানিটাও অ্যাড করতে পারেন অথবা নর্মাল পানিটাও অ্যাড করতে পারেন, তবে পানির পরিমাণটা কিন্তু অবশ্যই মেপে দেবেন। সাথে দিয়ে দিলাম আস্ত প্রায় 9 থেকে 10টা কাঁচামরিচ। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম পানিটা না শুষে যাওয়া পর্যন্ত। এখন নাড়াচাড়া করে আমি চাপ দিয়ে দমে বসিয়ে রাখবো ঘড়ি ধরে 20 থেকে 25 মিনিটের মতো। প্রিয় দর্শক, এখানে আমি 1.5 কেজি পোলাওয়ের চাল নিয়েছি আর প্রতি কেজি পোলাওয়ের চালের জন্য কিন্তু 1.5 লিটার পানি অ্যাড করবেন। মাঝখানে আমি ঢাকনাটা তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রিয় দর্শক, অবশ্যই কিন্তু মাঝে মাঝে ঢাকনাটা তুলে নাড়াচাড়া করে দিতে হবে, নাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে। আপনারা কেউ চাইলে কিন্তু হাঁড়ির নিচে একটা তাওয়া বসিয়ে রাখতে পারেন, এতে করে কিন্তু পোলাওটা নিচে লাগবে না। তবে আমি সচরাচর এভাবে রান্না করি, পোলাওটা কখনোই লাগে না। ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দিয়েছিলাম আর ঘড়ি ধরে কিন্তু 25 মিনিটের মতোই আমি দমে বসিয়ে রেখে দিয়েছিলাম। দেখুন পোলাওটা কতটা ঝরঝরা হয়েছে। যারা নাকি একেবারে নতুন রাঁধুনি, তারা কিন্তু অবশ্যই পোলাও রান্না করার ক্ষেত্রে পানি মেপে দিবেন, যাতে কোনোভাবেই পোলাওটা নরম না হয়ে যায়। একটা ভাত আমি আপনাদেরকে উঠিয়ে দেখাচ্ছি, পুরোপুরি কিন্তু সিদ্ধ হয়ে গেছে। যারা নাকি এরকম ঝরঝরা পোলাও রান্না করতে পারেন না, তারা অবশ্যই এই নিয়মে রান্না করবেন। এখন আমি উপর দিয়ে পেঁয়াজের বেরেস্তাটা ছড়িয়ে দিচ্ছি। দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে আর খেতেও কিন্তু অনেক বেশি সুস্বাদু হবে।
প্রিয় দর্শক, আমি কিন্তু একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। আশা করি অতিথি আপ্যায়নে একেবারে ঝটপট এই রেসিপিগুলো কিন্তু তৈরি করতে পারেন। তাহলে প্রিয় দর্শক, আজকের মতো আর কোনো কথা নয়, আবার দেখা হবে সামনে। সেই পর্যন্ত বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।